যেই আল্লাহ আপনার দুটি চোখ দিয়েছেন যে আল্লাহ আপনার দুটি হাত দিয়েছেন যে আল্লাহ আপনার দুটি পা দিয়েছেন যে আল্লাহ আপনার পুরো একটা জীবন দিয়েছেন সে আল্লাহর জন্য এই নেতার প্রতি আমরা যতখানি কৃতজ্ঞ আল্লাহ সুবানাহুয়া তালার প্রতীক আমরা ততখানিও কৃতজ্ঞ অভাবনীয়ভাবে অকল্পনীয়ভাবে যেই আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তাহলে তাকে আল্লাহ ওইভাবে রিজিক দিবেন একজন মানুষ তখনই অল্পে সন্তুষ্ট থাকতে পারে খুশি থাকতে পারে যখন সে তার নির্ধারিত তকদীরের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস করে আর যখন একজন মানুষ তার তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারে না তখনই সে অল্পে তুষ্ট থাকতে ব্যর্থ হয় মমিন কখনো কৃপণ নয় আর কৃপণ কখনো মমিন নয় মমিন কখনো কৃপণ হতে পারে না আর কৃপন কখনো মমিন হতে পারে না আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আব্বির আলমিন ওয়াল্লাকিবাতুল মুতাকিন ওয়াসালাত ওয়াসালাম ওয়াল্লা আশরাফিল আমিজা ওয়াল মুরসালিন

কেন্দ্র কর্তৃকে আয়োজিত সাপ্তাহিক তালিম ও বৈঠকের সম্মানিত সভাপতি সুযোগ্য সঞ্চালক আল্লাহর একান্ত অনুগ্রহে আজকে যারা আমরা উপস্থিত হতে পেরেছি প্রশংসা আল্লাহ সবানার জন্য আলহামদুলিল্লাহ যাবতীয় ও সালাম রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জন্য সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একজন ভালো মানুষের জীবনের যতগুলি গুণের সমাবেশ ঘটে একজন মহমিন মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য যে সমস্ত গুণের প্রয়োজন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা গুণ হল অল্পে খুশি থাকা আমরা প্রায় সকলের চেষ্টা করি এই গুণটি অর্জন করার জন্য যাতে করে আমরা প্রত্যেকেই অল্পে খুশি থাকতে পারি অল্পে তুষ্ট থাকতে পারি এই থাকতে গিয়ে অনেকেই সফল হই অনেকে সফলতা অর্জন করতে পারি না আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কি কারণে আমরা অল্পে খুশি থাকতে পারি না আমরা যে সমস্ত কারণে গুরুত্বপূর্ণ একটা গুণ অর্জনে ব্যর্থ হই আমরা মনে করি তার প্রথম একটা কারণ আমাদের বিশ্বাসের যে ছয়টি বিষয় যার উপরে ইমান আনলে ইমান আনয়নকারী ব্যক্তিকে মমিন বলা হয় এর মধ্যে একটি তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস একজন মানুষ তখনই অল্পে সন্তুষ্ট থাকতে পারে খুশি থাকতে পারে যখন সে তার নির্ধারিত তাকদিরের প্রতি পূর্ণ আস্থা বা বিশ্বাস করে আর যখন একজন মানুষ তার তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারে না তখনই সে অল্পে তুষ্ট থাকতে ব্যর্থ হয় কেন জাবের আজি আল্লাহ তালা আনঘু বলেন রসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন হে মানব মানবমণ্ডলী তোমরা বৈধভাবে জীবিকা অন্বেষণ করো মনে রাখবে তোমাদের তকদিরে যেই পরিমাণ রিজিক লেখা আছে এই পরিমাণ রিজিক শেষ হওয়ার আগে তোমাদের কারো মৃত্যু হবে না তবে এই রিজিকটা কারো নিকটে আসবে তাড়াতাড়ি আর কারো নিকটে আসবে একটু বিলম্ব করে আমরা প্রতিটি মানুষ আমাদের তগদিরে নির্ধারিত রিজিকটা তাড়াতাড়ি আসুক এটাই তো চাই তাড়াতাড়ি আসলে আমরা খুব খুশি কিন্তু যখনই আসতে একটু দেরি হয় বিলম্ব হয় তখনই যত বাধা এরপরে তিনি বলছেন যে তোমরা বৈধভাবে জীবিকা অন্বেষণ করো কশ্চিন কালেও অবৈধ পথে উপার্জন করো না আবহাওয়ায়রা রাজি আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আমি আপনি আমরা যখন মায়ের পেটে তিন চল্লিশ বয়স হয় প্রথম এক চল্লিশ বীরজের আকারে দ্বিতীয় চল্লিশ বাঁধা রক্তে তৃতীয় চল্লিশ গুস্তে পিণ্ডে তিন চল্লিশ একশো বিশ দিন চার মাস বয়স যখন হয় তখন আল্লাহ সুবানা হুয়া তালা সেখানে একজন ফেরেস্তা প্রেরণ করেন তখন তাকে বলেন তুমি লেখো ফেরেস্তা বলেন কি লিখব আল্লাহ সুবানা হুয়া তালা বলেন তুমি লেখো এই লোকটির এই ব্যক্তিটির আয়ুষকাল লেখো যতদিন বেঁচে থাকবে কি পরিমাণ রিজিক খাবে লেখো লোকটার আমল লেখো লোকটা ভালো হবে না মন্দ হবে আমাদের ভিতরে এই একটা দৃঢ় বিশ্বাস যদি থাকে যে আমি আপনি যখন মায়ের পেটেছিলাম চল্লিশ বয়সে যেই পরিমাণ রিজিক লাগবে আমার আপনার বেঁচে থাকাকালীন এই রিজিকটা আমাদের তোক দিয়ে লেখা আছে তখন এই মানুষ কখনো অল্পে অসন্তুষ্ট হতে পারে না এই হাদিসটা আমরা অহরহ শুনি কিন্তু যেই পরিমাণ বিশ্বাস করলে অল্পে খুশি থাকা যায় এই পরিমাণ বিশ্বাস আমরা অর্জন করতে পারিনি বিধায় আমরা অল্পে খুশি থাকতে পারি না আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন কতাবাল লঘুল মাকাদের খাল একেকাব লাইয়াক লোকা সামাতে বল অর্জ বেখামসিনা আলফা সানতেন আল্লাহ সুবানাকুয়াত আলা আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে তার সৃষ্টি জগতের তগদিরটা নির্ধারণ করে রেখেছেন মানে আমার আপনার রিজিকটাও নির্ধারণ করে রেখেছেন যখন আমার আপনার ভিতরে বদ্ধমূল্য বিশ্বাস হবে যে আমি পৃথিবীতে বেঁচে থাকাকালীন যেই পরিমাণ রিজিক লাগবে এটা আমার আপনার তকদিরে লেখা আছে তখন এই ব্যক্তি কখনো অল্পে অসন্তুষ্ট হতে পারবে না রাবুল আলমিন বলছেন মানুষ তো দূরের কথা পৃথিবীতে এমন কোনো চতুষ্পদ জন্তু পর্যন্ত নেই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই রসুল্লাহ সাল্লাহ আলাইকবাসাল্লাম বলেছেন আল্লাহ সুবান আহু বলেন কেউ যদি তার উপরে তাবাক্কুল করে ভরসা করে নির্ভর করে যেমনটা নির্ভর করা দরকার তাহলে এই ভরসাকারী ব্যক্তিকে আল্লাহ সুবান আতালা পাখিকে যেভাবে রিজিক দেন এই ব্যক্তিকে ওইভাবে রিজিক দিবেন একটা পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয় আর সন্ধ্যাবেলাতে উদর ভর্তি করে বাসায় ফিরে আসে অজানা উৎস থেকে অচেনা উৎস থেকে অভাবনীয়ভাবে অকল্পনীয়ভাবে যেই আল্লাহ পাখির রিজিকের ব্যবস্থা করেন কেউ যদি আল্লাহর উপরে তাবাক্কুল করে ভরসা করে তাহলে তাকে আল্লাহ ওইভাবে রিজিক দিবেন একটা মানুষের ভিতরে যখন এই বিশ্বাসটা কাজ করবে তখন এই ব্যক্তিটা কশ্চিন কালেও অল্পে অসন্তুষ্ট হতে পারবে না বেলাল রাজি তালা আনহুর কাছে গেলেন রসুল্লা সাল্লাই সাল্লাম একদিন গিয়ে দেখলেন বেলালের কাছে খাদ্যের একটা স্তূপ কেজুরের তিনি জিজ্ঞাসা করলেন বেলাল এগুলুন কি তখন তিনি বলছেন যে এগুলুন খেজুর আগামীর জন্য ভবিষ্যতের জন্য আমি এটা রেখেছি তখন তিনি রাগান্বিত স্বরে তাকে বলছেন বেলাল তুমি কি আরসের মালিক আল্লাহ সুবানাহুয়া তালার নিকটে ভোগানাঙ্গা থাকার প্রত্যাশা করো খবরদার তুমি এগুলো ছদাকা করে দাও দান করে দাও বেলাল রাজি আল্লাহু তালা আনহু বলছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের ধমক শুনে আমি এগুলোর সব দান ছদাকা করে দিলাম এজন্য আমি আপনি যখন অল্পে খুশি থাকতে চাইব পোষণ করব এই ইচ্ছার পাশাপাশি তগদির সম্পর্কে সম্মক জ্ঞান অর্জন করে এর উপরে দৃঢ় বিশ্বাস করা জরুরি একজন মানুষ অল্পে খুশি থাকতে পারে না কারণ তার তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস নেই দ্বিতীয় যে কারণ যার জন্য আমরা অল্পে খুশি থাকতে পারি না সেটা হলো দুনিয়াদার লোক যারা তাদের সাথে বেশি পরিমাণে মেশা দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে তারা শুধু দুনিয়ায় চায় মরণ যে হবে মরে যাওয়ার পরে সব কিছু যে শেষ হয়ে যাবে তাদের কথাবার্তা ওঠা বসা চলাফেরা সবকিছুতে এর প্রমাণ হয় না লাগামহীন চলাফেরা আল্লাপাক এজন্যই বলছেন আল তো হায়াত বরং তোমরা পার্থিব জগৎকেই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো যারা দুনিয়া পূজারী লোক যারা দুনিয়াতেই সব কিছু মনে করে যে মরে যাওয়ার পরে যে একটা জগৎ আছে একটা জীবন আছে সেখানে হিসাবের সম্মুখীন হতে হবে এই ধারণা যাদের ভিতরে নাই তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে জি দুনিয়াকে মূল্যায়ন করতে হবে তবে সেটা হবে অবশ্যই আখেরাত ভিত্তিক আখেরাতটা যাতে আমার ভালো হয় পরকালটা যাতে আমার ভালো হয় কবরের আজাব থেকে গজব থেকে যাতে নিষ্কৃতি পাওয়া যায় যাতে করে কিয়ামতের ভয়াবহতা থেকে নাজাদ পাওয়া যায় যাতে জাহান নামের আগুন থেকে মুক্ত থাকা যায় মুক্তি পাওয়া যায় এজন্য দুনিয়াবি জীবনের যে হায়ারটা আমাদের প্রাপ্তি এটা আমাদের ভালো ভালো কাজে অতিবাহিত করতে হবে কিন্তু কশ্চিন কালেও দুনিয়াকে পরকালের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না তৃতীয় যেই কারণ যার জন্য আমি আপনি আমরা অল্পে খুশি থাকতে পারি না সেটা হলো যারা বিলাসী লুক তাদের সাথে অধিক পরিমাণে মেশা যদি আপনি মেশেন আপনার অজান্তেই আপনি বিপদগামী হবেন রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো একজন আতরওয়ালার মতো সুগন্ধি বিক্রেতার মতো আপনি যদি তার কাছে যান তার পাশে বসেন তার সংস্পর্শে থাকেন আপনি যদি তার কাছ থেকে সুগন্ধি কিনেন তাহলে তো আপনি সুগন্ধি পাবেনি যদি আপনি নাও কিনেন কেউ যদি ব্যবহার করে ও খোলামেলা করবে লাগাবে এর থেকে আপনি কি পাবেন সুগন্ধি প্রাপ্ত হবেন এজন্য আপনার অধিকাংশ সময় কাটানো অতিবাহিত করা যদি একজন ভালো মানুষের সাথে হয় সৎ মানুষের সাথে হয় পরহেজ মানুষের সাথে হয় মুত্তাকি মানুষের সাথে হয় আপনার ইমানি দুর্বলতা থাকলেও একসময় তার সাথে মেশতে মেশতে তার চরিত্রের দিকটা আপনার ভিতরে প্রতিফলিত হয়ে আপনার বিচ্যুতি অনেকাংশে কমে যাবে আর যার সাথে মিশেন সে যদি খারাপ হয় বদ হয় মাদকাসক্ত হয় আপনি পাঁচোয় সলাত আদায় করেন আপনি শ্যাম পালন করেন আপনি সত্য কথা বলেন কিন্তু যার সাথে মিশেন সে হলো বদলুক সে হলো খারাপ লোক তার সাথে মিশতে মিশতে একসময় দেখবেন আপনার ভিতরে সেই ইমানদারি তো আর নেই আপনি সলাত আদায় করেন তো জামাতের সাথে করেন না জামাতের সাথে করেন তো মিথ্যা কথা বলেন সমাজ আপনার বহু ত্রুটি বের হবে কারণ আপনার সঙ্গী সঙ্গীসাথী যাকে নির্বাচন করেছেন সে ততখানি ভালো নয় এজন্য সঙ্গীর সাথে নির্বাচনের ক্ষেত্রে আমাদের শুরুতেই বিবেচনা করতে হবে আমি যাকে জীবন সঙ্গী হিসেবে জীবনের অধিকাংশ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগী হিসেবে নির্বাচন করতে চাচ্ছি বা যাচ্ছি সে বা তিনি কেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ যার ভালো চান তাকে একটা ভালো সঙ্গী দান করেন যখন এই লোকটা কোনো বিপদে পড়ে অসুবিধায় পড়ে তখন এই ভালো সঙ্গীটা তাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দেয় ভুলে যাওয়া বিষয়টা আর আল্লাহ যারা অমঙ্গল চান অকল্যাণ চান খারাপ চান কল্যাণ চান না তাকে একজন খারাপ সঙ্গী নির্বাচন করে দেন যখন কোনো বিষয়ে ভুলে যায় সেটা তাকে তাকে স্মরণ করিয়ে দেয় না কোনো কাজ বাদলে তাকে সহযোগিতা করে না এজন্য আমাদের উচিত হবে আমরা যাদের সাথে মিশব তাদের ভিতরে পরহেজগারিতা আছে কি না আল্লাভীতি আছে কিনা তার ভিতরে ইমানদারিত্ব আছে কি না এটা লক্ষণীয় বিষয় যদি আমরা তাদের সাথে না মিশে বেশি ভোগবিলাসী লোক যারা বেশি আরামপ্রদ লোক যারা তাদের সাথে যদি মিশি তাহলে আমরা অল্পে খুশি থাকতে পারব না আপনি তার সাথে চলছেন আপনারও মোটরসাইকেল আছে তারও আছে কিন্তু আপনি তার পিছনে চড়ে থাকতেই অনুমান করবেন আমারটা চাইতে আর চার দামি না সস্তা এক সময় দেখবেন তারটা যদি দামি হয় আপনার চাইতে ভালো হয় মনের অজান্তে আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা জেগে উঠবে যে আমি তার চাইতে ভালো কিনবো যে করেই হোক টয়লেটে ঢুকে আপনি টয়লেট সারছেন আপনার পায়খানা ভালো হবে না কিন্তু দেখবেন টাইলসের দিকে দেখবেন আপনার কমোটের দিকে দেখবেন বেসিনের দিকে আপনার বাড়িতে যেই মানের আছে এর বাড়িতে তার চাইতে ভালো না নিম্ন মানের মনের অজান্তে আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা জেগে বসবে আমি এর চাইতে ভালো পাওয়া চাই এজন্য তিনি বলেছেন যে তুমি পৃথিবীতে যখন চলাফেরা করবে তোমার চাইতে যারা নিম্ন মানের তাদের দিকে তুমি দেখবে তোমার চাইতে যারা উঁচু তাদের দিকে তুমি দেখবে না তাহলে তুমি মাঠে মারা যাবে চতুর্থ নম্বর যেই কারণ এ বিষয়ে একটা কথা বলা যায় সেটা হলো যে ভূগবিলাসী অধিক ভোগবিলাসী লোক তাকুয়া থাকলে ভালো যে একটা বিষয় মনে রাখবেন মমিন জীবন অলসতা বলে সে তাই নিমজ্জিত হতে পারে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ সুবানাহুয়া তালা একজন ভোগবিলাসী মানুষকে তুলবেন যার ভিতরে কোনো ইমান আমল ছিল না জাহান্নামের ভিতরে নিমিশের জন্য ডুবিয়েই তুলবেন যে মানুষটা এই যে প্রখর তাবদাহ এখানে থাকার পর ঘাম ঝরছে শরীর থেকে অথচ যে লোকটা জীবনে কষ্ট কি জিনিস বুঝেনি অনাহার কি জিনিস বুঝেনি দুঃখ কষ্ট বুঝেনি এই ভুকবিলাসি আরামপ্রদ লোককে আল্লাহ সুবানা তাআলা জাহান্নামের ভিতরে নিমিষেই ডুবিয়ে তুলবেন জিজ্ঞাসা করা হবে তুমি বলো তো পৃথিবীতে যতদিন ছিলে কোনো দিন তুমি কি আরামে সুখ ভোগ করেছিলে তখন সে বলবে ওয়াল্লাহি আল্লাহর কসম পৃথিবীতে যতদিন ছিলাম আমি কোনো দিন শোক ভোগ করিনি নিমিশের মধ্যে দুনিয়ার সব কিছু ভুলে যাবে তাহলে নাম কেমন পৃথিবীর সবচাইতে অধিকার বঞ্চিত মানুষ যে মানুষটা ভালো খাবার পায়নি ভালো পড়ার পায়নি ভালো জীবিকা নির্বাহ করতে পারেনি অনেক মানুষ দেখা যায় খাদ্যের উচ্ছিষ্ট ফেলে দেয় কুকুর বিড়াল যেখানে খায় এই আদম সন্তান কুকুর বিড়ালের সাথে প্রতিযোগিতা করে কাড়াকড়ি করে খামছা খামছি করে ওই খাদ্যগুলি খায় এরকম মানুষ আছে না অভাবী তার ভিতরে ইমান ছিল আল্লাহ এমন মানুষকে কেয়ামতের দিন নিমিশের জন্য জান্নাতে চুবিয়ে তুলবেন তুলে জিজ্ঞাসা করবেন বলো তো পৃথিবীতে তুমি কি কোনোদিন কষ্টে ছিলে লোকটা বলবে ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন কষ্টে ছিলাম না এ হলো জান্নাত এ হল নাম ভোগবিলাসের পরিণাম আপনার ভয়াবহ আর দুঃখে কষ্টে ইমানের সাথে যদি মৌত হয় আপনার এই মৌতটা হবে আপনার পারলৌকিক জীবনের সফলতা অর্জনের একটা মাধ্যম চতুর্থ যে কারণ যার জন্য আমি আপনি অল্পে খুশি থাকতে পারি না সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের যাবতীয় চিন্তা চেতনা অধিক লুভ লালসা ভোগবিলাসী সকল স্বাদকে এমনকি বেঁচে থাকার স্বাদকে ও নস্বাদ করে দেয় একেবারে উবে দেয় একেবারে শেষ করে দেয় সেটা হলো মৃত্যুকে স্মরণ কিসে স্মরণ মৃত্যুকে স্মরণ আমরা যেভাবে চলি আমরা যেভাবে খাই আমরা যেভাবে পড়ি এই চলাফেরার ধরন চলন বলন দেখে কি মনে হয় আমরা মারা যাব না এটা গরিব মানুষ কিচ্ছু নেই একসাথে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট কিনবে তারও কোনো সামর্থ্য নেই অথচ তখন ঘরের ভীত দেয় তখন দেখবেন কলম দেই উঠতাস হোক দশ বছর পরে তাও তো করব ঢাকা যাবো রিক্সা চালাবো চিটাগাং যাবো রিক্সা চালাবো তার মানে ওর কাজকর্ম দিয়ে আমার আপনার কাজকর্মতে প্রমাণিত হয় না যে আমি আপনি একদিন মারা যাব এজন্য আবু রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইহবসাল্লাম বলেছেন আকসের ও জেক আজ হাজাত তোমরা বেঁচে থাকার স্বাদ হরণকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যদি আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি তাহলে অল্পে খুশি থাকা যাবে আর অধিক পরিমাণে বেঁচে থাকার স্বাদটা কি হবে মিটে যাবে পাঁচ নম্বর যেই কারণ যার জন্য আমি আপনি অল্পে খুশি থাকতে পারি না ব্যর্থ হই সেটা হলো অধিক সম্পদ সঞ্চয়ের মানসিকতা এই প্রবণতা কিন্তু আমার আপনার প্রত্যেকের ভিতরে আছে এমনও মানুষ আছে যে আপনার কাছে দশটা দশ টাকার নোট নয়টা খুব একবারে কটকটে আর একটা একটু ময়লা যুক্ত রিক্সা ভাড়া রেলগেট থেকে নওদা ভাড়াতে নেমেছেন দশ টাকা বেনালাকে কোনটা দেবেন দশটা দশ টাকার নোট আছে নয়টা একবারে কটকটে নতুন আর একটা হলো ময়লা যুক্ত ভাড়া দশ টাকা ভ্যানালাকে কোনটা দিবেন রিক্সাওয়ালাকে অটোওয়ালাকে আমরা কোনটা দিই যেটা খারাপ সেটাই দিই আর এর প্রতি আমাদের অধিক লালসা অধিক আকাঙ্ক্ষা এটা আমরা একাত্রিত করি এরপর এগুলো আবার ভাঙ্গিয়ে নোট আকারে করে নিই জমা করে রাখি এবং মাঝে মাঝে গণে দেখি ঠিক আছে কি না দালাপাক বলছেন কি ভাই কুল্লে হোমাজা তেল মাজা আল্লাহ ধ্বংসই সমস্ত লোকদের জন্য যারা মানুষের গিবত করে পর নিন্দা করে সাক্ষাতে অসাক্ষাতে এবং টাকা পয়সা ধন সম্পদ জমা করে কুক্ষিগত করে রাখে তার ধারণা এই সম্পদই তাকে চিরস্থায়ী করে রাখবে এটা কি ঠিক হিসাব তার অবশ্যই না টাকা পয়সা ধন্দৌল ছেলে মেয়ে স্ত্রী পরিজন এগুলো কোনো মানুষকে চিরস্থায়ী করে রাখতে পারে না যদি ইবাদত দিয়েও ইমানদারিত্ব দিয়েও চিরস্থায়িত্বতা লাভ করা যেত নবী রাসুলরা পারতেন কিন্তু তারা কি কেউ পৃথিবীতে আছেন না আমরা যখন অধিক সম্পদ সঞ্চয়ের মানসিকতা করব তখন এই ব্যক্তির পক্ষে কখনো অল্পে খুশি থাকা সম্ভব হবে না এরপরের যে বিষয় ছয় নম্বর আমরা অল্পে খুশি থাকতে কেন পারি না এর পিছনে যে বিষয়টা কাজ করে সেটা হলো এই যে আমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করি কম আল্লাহর যে নিয়ামত আছে যদি জিজ্ঞাসা করি বলেন তো আমরা আমাদের উপরে আল্লাহর নিয়ামত আছে না নাই বলবো আমরা আছে বলেন তো কী হয়তো দু চারটা বলতে পারি কিন্তু এর ব্যাপারে যে কৃতজ্ঞতা সুক্রিয়া এর ব্যাপারে যে আমার একটা আন্তরিকতা থাকা প্রয়োজন এ ব্যাপার আমরা ততখানি সজাগ নই কেমন আপনার ছেলে মেয়ে চাকরি পাওয়ার উপযুক্ততা হওয়া পর্যন্ত পড়াশোনা করেছে আপনি তাকে একটা চাকরি পাইয়ে দিবেন জমি বিক্রি করে লাখ লাখ টাকা দিলেন কোনো দায়িত্বশীলকে চাকরি পাওয়ার আগে তার বাসাতে তার চেম্বারে তার অফিসে বহুবার ধর্ণা দিলেন বাসের ভাড়া দিলেন ট্রেনের ভাড়া দিলেন প্রাইভেটের ভাড়া দিলেন এরপরে চাকরি হয়ে গেল চাকরি হওয়ার আগে না হয় তার কাছে ধরনা দিয়েছেন টাকা দিয়ে চাকরি নিয়েছেন চাকরি পাওয়ার পরেও নেতা এলাকার যেই জনসভায় আসে বৃষ্টি হোক বাদল হোক আপনি ছাতা মাথায় দিয়ে তার সাথে সাক্ষাৎ করতে যান কেন আপনার ছেলের আপনার মেয়ের একটু চাকুরির ব্যবস্থা করেছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার সাথে শতকষ্ট সত্ত্বেও সাক্ষাৎ করতে গেলেন কি হতো আপনার ছেলের একটা চাকুরি না হতে মারা যেত না খেয়ে থাকত না তাহলে যার প্রতি সামান্য চাকরির কারণে এত কৃতজ্ঞতা বোধ প্রকাশ করলেন যে আল্লাহ আপনার দুটি চোখ দিয়েছেন যে আল্লাহ আপনার দুটি হাত দিয়েছেন যে আল্লাহ আপনার দুটি পা দিয়েছেন সে আল যে আল্লাহ আপনার পুরো একটা জীবন দিয়েছেন সে আল্লাহর জন্য এই নেতার প্রতি আমরা যতখানি কৃতজ্ঞ আল্লাহ সুবানা হুয়া তালার প্রতীকে আমরা ততখানিও কৃতজ্ঞ না সারা জীবনের এবাদাত দিয়ে আপনি আমি আমরা দুটি চোখের নিয়ামাতের সুক্রিয়া কি আদায় করতে পারবো সারা জীবনের ইবাদাত দিয়ে আমি আপনি আমরা দুটি হাতের এই দুটি হাত নামক নিয়ামতের সুক্রিয়া কি আদায় করতে পারবো না এ ব্যাপারে লম্বা বিস্তর একটা হাদিস বর্ণিত হয়েছে সোরাত তাকাসুরের শেষে সোম্মালায়াতুস আলুন্না ইয়া ওমায়ে জিন আনেন নাই সেই দিন তোমাদেরকে আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বের হলেন ভর দুপুরে রাস্তাতে দেখলেন সাক্ষাৎ হল আবু বকর ওমার রাজি আল্লাহ তালা আনহোমার সাথে জিজ্ঞাসা করলেন ভর দুপুরে যেই সময় মানুষ খাওয়া দাওয়া করে বিছানায় কাইলুলা করে একটু গড়াগড়ি করে এই সময় তোমরা দুইজন রাস্তাতে কেন তখন তারা দুইজন বলছেন আল্লাহর নবী ওই আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন খোধার তীব্র যন্ত্রণায় আমাদেরকে রাস্তাতে আসতে বাধ্য করেছে সুবাহান আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত স্পেশাল যেই দশ জুন তার প্রথম জুন এবং তার দ্বিতীয় জুন এটা আমরা সবাই জানি জানি না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জুন সাহাবির প্রথম জুনকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু দ্বিতীয় জুন ওমার রাজি আল্লাহ তালা আনহু জান্নাতের সার্টিফিকেট আছে কিন্তু পেটে কি নাই খাবার নাই জান্নাতের সার্টিফিকেট আছে তাদের জান্নাত সুনিশ্চিত জান্নাতের গ্যারান্টার স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু পেটে কি নাই খাবার নাই পাল্টা তারা প্রশ্ন করছেন আল্লাহর নবী আপনি তো সুন্দর করে বললেন যেই সময় মানুষ খাওয়া দাওয়া করে বিছানায় কাইলুলা করে আরাম করে গড়াগড়ি করে এই সময় আমরা রাস্তাতে তো আপনারও তো খাওয়া দাওয়া করে গড়াগড়ি করার কথা আপনি কেন রাস্তাতে এই সময় তখন আল্লাহর নবী বলছেন আবু বা কমার তোমরা যেই কারণে রাস্তাতে এসেছ একই কারণে আমি রাস্তাতে এসেছি অথচ তিনি বলছেন আমি কে আমাদের মাঠে প্রথম উঠবো জান্নাত তালাবদ্ধ থাকবে সেখানে ফেরেস্তা থাকবে আমি ওখানে যাব তাকে বলবো তালা খুলো ও বলবো আপনি কে কেন আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগে যাতে দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ না করে এজন্য আমি জিজ্ঞাসা করছি তখন তিনি বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি সাল্লাম তাহলে যার আগে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না তিনি হলেনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লাম তার পেটেও কি নাই খাবার নেই তিনি বলছেন উঠো আবুল হাইসামের বাড়িতে গেলেন দরজার এক সাইডে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আমরা কি করি একবারে সরাসরি এক দুই তিন সালাম দিলেন অনুমতি চাইলেন সালামের জবাবও পেলেন না ফিরে যাচ্ছেন তখন আবুল হাইসামের স্ত্রী চিৎকার করে বলছেন আল্লাহর নবী দয়া করে আপনি ফিরে যাবেন না চলে আসবেন তাহলে সালাম দিলাম জবাব দিলে না কেন তখন আবুল হাইসামের স্ত্রী বলছেন যে আমার দৃঢ় বিশ্বাস আপনি যতবার আমাদের বাড়িতে সালাম দিবেন আল্লাহ রহমত আমাদের বাড়িতে তত নাজিল হবে আমি চাচ্ছিলাম আপনি যাতে বেশি বেশি আমাদের পরিবারকে লক্ষ্য করে সালাম দেন এজন্য আমি জবাব দিইনি দয়া করে আপনি যাবেন না আল্লাহর নবী সঙ্গী সাথীদের নিয়ে ফিরে গেলেন বসলেন জিজ্ঞাসা করলেন আবুল হাইসাম কোথায় তা আমাদের জন্য ও পানি আনতে গেছে অল্প সময়ের ব্যবধানে পানি নিয়ে ফিরে আসলেন আল্লাহ রসুল আবুবাক রোমারকে দেখে তিনি আল্লাহ আকবর বলে চিৎকার ধরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আমি সবচাইতে সৌভাগ্যবান আজকের এই দিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ আমার বাড়িতে মেহমান খেজুর বাগানে গিয়ে কাঁদি কেটে আনলেন আল্লাহ রাসুল ক্ষুধার্ত মুহূর্তেও বলছেন এত খেজুরের কি প্রয়োজন ছিল তখন তিনি বলছেন আল্লাহ রাসুল আমি ইচ্ছা করেছি আপনি পছন্দ মতো ইচ্ছা মতো পাকা যাই হোক খাবেন এই জন্য নিয়ে এসেছি তিনি ছুরি হাতে এনে কিছু জবেহ করতে যাচ্ছেন বা যাচ্ছেন আল্লাহ রাসুল বলছেন দেখো দুধেল পশু তুমি জবেহ করো না দেখেন আমাদের খাবার সময় সামনে একটু যদি কী বলে গামলাই পাত্রে ভাতের পরিমাণ যদি কম হয় রাগ বেশি হয় না তরকারি যদি খারাপ হয় রাগ বেশি হয় না আর রসুল সাল্লাহ সাল্লাম না খেয়ে আছেন খাবারের জন্য গেছেন সাহাবির বাড়িতে অথচ সেখানেও তিনি বলছেন এত খেজুর কী প্রয়োজন ছিল যেখানে আমরা অল্প খেজুর হলে কী করি মন খারাপ করি যেখানে জবেহ করতে চাচ্ছেন তখন বলছেন দুধ হয় এরকম পশু তুমি জবেহ করো না কারণ মুসলিমদের দুর্দিন চলছে দুধের পশু জবাহ করলে দুধেরও ক্ষতি হবে পশুর গুস্তেরও ক্ষতি হবে এমন পশু জবেহ করা যার দুধ হয় না জবহ করা হলো রসুলের সামনে খাবার পেশ করা হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বাকর ওমারকে সাথে নিয়ে তৃপ্তি সহকারে খেলেন খাবার পরে দস্তরখানে বসে থেকেই তিনি বলছেন আবু বাকর উমার রাজি তালা আনহুমাকে লক্ষ্য করে আবু বাকর ওমার তোমরা অভুক্ত থেকে অনাহার থেকে না খেয়ে থেকে বাড়ি থেকে বের হয়েছিলে উদুর পূর্তি করেন খেয়ে বাড়ি না খাওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাচ্ছ না অর্থাৎ এই খাবার যে খেলে এখানে এই খাবারের ব্যাপারেও কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বলেন তো আবু বা মারের মতো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না জিজ্ঞাসা যদি করা হয় তাহলে আমরা কি সঠিক সহি বিশুদ্ধ জবাব দিতে পারবো আব্দুল্লিম নামাজ ওহদ রাজি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আপনার কারো পক্ষেই সম্ভব হবে না সামনে এক ধাপ বাড়ানো পাঁচটির একটি আদম সন্তান তুমি তোমার পুরো জীবনটা হায়ারটা আয়ুটা কোন পথে খরচ করেছ দুই আদম সন্তান তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক তোমার যৌবনকাল বলতো তুমি তোমার যৌবনকাল কোন পথে খরচ করেছিলে জীর্ণ করেছিলে তিন আদম সন্তান তোমার ইনকামের আয়ের উৎস খাদগুলি কি ছিল চার তুমি যে সম্পদ কামাই করেছিলে উপার্জন করেছিলে এই সম্পদটা ব্যয়ের খাতটা কি ছিল পাঁচ তুমি যে লেখা লেখাপড়া বিদ্যা শিখেছিলে সে অনুযায়ী আমল করেছিলে না এই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার আপনার কারো পক্ষে সম্ভব হবে না সামনে এক ধাপ বাড়ানো অন্তত এই পাঁচটি প্রশ্নের জবাবকে আমরা দিতে পারবো যদি প্রশ্ন করি আজকে বুধবার মাগরি পর আমরা তা বৈঠকে বসেছি এর আগের দিন ছিল মঙ্গলবার তার আগের দিন ছিল সোমবার এই সোমবারের সন্ধ্যাতে কিসের তরকারি দিয়ে ভাত খেয়েছে আমরা বলতে পারবো চট করে কেউ না অনেকে পারবেন কিন্তু গুনতে হবে বোঝাতে পারিনি গত সোমবার সন্ধ্যাতে কিসের তরকারি দিয়ে ভাত খেয়েছিলেন বলতে পারবেন চট করে কেউ না জি ছাত্র ভাইরা পারবে তার কারণ হল এদের সপ্তাহে খাবারগুলি রুটিন আছে নির্ধারিত তো বাইর থেকে যাওয়ার আমরা এসেছি যে তোমাদের আব্বা আমাদের জিজ্ঞাসা করো গনা লাগবে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলেও পারবে না বোঝাতে চাচ্ছিলাম দুই দিন আগে নিজের কামাই করা টাকা দিয়ে বাজার করা খাবার যেটা আমরা দিয়ে তরকারি রান্না করে ভাত খেয়েছি এই ব্যাপারে দুদিন পরে যদি বলা না যায় সম্মানিত উপস্থিতি জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমি আপনি আমরা কি করেছি এই হিসাব আল্লাহর দয়া যাদের উপরে থাকবে তারা ছাড়া অন্য কেউ কি দিতে পারবে অবশ্যই না এই জন্য আমার আপনার জীবনে আল্লাহর এরকম অসংখ্য নিয়ামত আছে এই নিয়ামতগুলি আমরা স্মরণ করি দেখেন আপনি বসে আছেন আপনার প্রতিবেশী একজন ভাই আমার দুটির চোখ ভালো আপনার দুটি চোখ ভালো আমি আপনাকে দেখি আপনি আমাকে দেখছেন বিয়ে করার সময় আমরা কোনে পছন্দ করে বিয়ে করেছি অথচ আমার প্রতিবেশী একটা ভাই আল্লাচার দৃষ্টিশক্তিকে সেনে নিয়েছেন পরীক্ষা স্বরূপ বছরের পর বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যাবৎ স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানায় একই বালিশে মাথা দিয়ে ঘুমায় কিন্তু স্বামী কখনো বলতে পারে না তার স্ত্রীর চেহারা কেমন কলিজাটা ফেটে যায় না কুলের শিশু আমরা নিয়ে চুমো খায় কত আদর করি তার চেহারাটা দেখতে পায় দেখেন একটা অন্ধ মানুষ তার কাছেই তার কুলেই শিশু থাকে ও কখনও বলতে পারে না শিশুটির চেহারা কেমন সারা জীবনের এ দিয়ে দুটি চোখের সুক্রিয় আদায় করা যাবে দেখেন তো একটু পরে রাজশাহী রেলওয়ে স্টেশন যান দেখবেন একটা মানুষের দুই পা নাই দেখবেন কারো দুই হাত নাই গড়াগড়ি করে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন বলেন তো সারা জীবনের ইবাদত দিয়ে দুটি পা নামক নিয়ামতের সুক্রিয়া আদায় করা যাবে এরকম আমার আপনার জীবনে বহু নিয়ামত করোনা এসে আমাদের শিক্ষা দিয়েছে দেয়নি অক্সিজেন কি বুঝতাম না এক ব্যারেল এক সিলিন্ডার অক্সিজেনের দাম কত টাকা বলেন ন্যূনতম ন্যূনতম বলেন কম হোক বলেন বেশি হলে তো বিতর্ক হবে দুই হাজার টাকা এক হাজার টাকা হবে না নিচে তো পাবেন না মিনিমামটা বললাম আল্লাহ যদি কেয়ামতের দিন বলেন অন্য সব হিসাব বাদ দিয়ে যে তুমি তো ষাট বছর বেঁচেছিলে এক হাজার টাকা দরে যেই কয় সিলিন্ডার অক্সিজেন তুমি ব্যবহার করেছ দাম দাও ওই জান্নাতের চাবি নিয়ে চলে যাও সোজা আমরা কি পারবো বলেন আমরা কি পারবো তাহলে আমার আপনার জীবনে কত সিলিন্ডার অক্সিজেন ব্যবহার করে পৃথিবীতে বেঁচে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারই বিরোধী করি আল্লাহর অহরহ বিরোধী করি তিনি আমাদেরকে এর পরেও পতিত করেন না এই জন্য আল্লাহর নিয়ামতগুলিকে বেশি বেশি যদি স্মরণ করেন তাহলে আপনি অল্পে খুশি থাকতে পারবেন সব কিছুই আপনি করেছেন জমিন চাষ করেছেন ভালো জমিনের মান ভালো সার দিয়েছিলেন ভালো বিশ সেনজেন্টার আবাদ হয়েছে ভালো মানে আল্লাহর কিছুই করা লাগেনি আল্লাহ কিছু করেছেন না এভাবে যদি ভাবেন তখন কখনো আপনি মমিনও হতে পারবেন না যেমন অল্পে খুশিও থাকতে পারবেন না তেমন সর্বশেষ যে কারণ যার জন্য আমি আপনি আমরা অল্পে খুশি থাকতে পারি না সেটা হলো মুবা কাজে বেশি সময় অতিবাহিত করা মুবা মানে যে কাজগুলি করলে নেকি না করলে পাপ হবে না ফরজ না যে কাজগুলি করলে অনেক নেকি হবে না করলে পাপ হবে না এই কাজটা যদি বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে হয় ইবাদতের ক্ষেত্রে হলে ভালো মাস্তিতে ঢুকেছেন সময় আছে ঢুকে বসার আগে দুরাকাত পড়া আপনি অবসরে আছেন সপ্তাহে সমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করা আপনি শরীর সুস্থ ভালো আছে অবসরে আছেন প্রত্যেক মাসে আইয়ামে বীজ এর পালন করা এগুলো ভালো ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আই ইনকামের ক্ষেত্রে আপনার যা আছে এতে চলে বোঝাতে পারেনি আপনার যা ইনকাম আছে উপার্জন আছে এতে চলে কিন্তু অধিক আকাঙ্ক্ষার কারণে আপনি যেই সময়টাতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি করার কথা সেই সময় ইনকামে ব্যস্ত আছেন এটা হলো মুবা কাজে বেশি সময় অতিবাহিত করা খুব জরুরি কেন রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার যখন ফরজ ইবাদতের ব্যাপারে ঘাটতি দেখা দিবে কমতি ত্রুটি দেখা দিবে তখন আল্লাহ পাক বলবেন যে দেখো এই লোকটার এই বান্দার নফল কোন ইবাদত আছে কিনা সালাতে যদি ত্রুটি হয় বলা হবে দেখো নফল সালাত আছে কি না ফরজ সিয়ামে যদি ত্রুটি দেখা দেয় বলা হবে দেখো নফল সিয়াম আছে কিনা নফল সালাত সিয়াম যদি থাকে নফল সালাত সিয়াম দিয়ে ফরজ সালাত সিয়ামের ত্রুটি বিচ্যুতির ঘাটতি পূরণ করা হবে প্রচুর নেকি রসুল্লাহ সাল্লাহ সালাম বলছেন কালেমাতান এ খাফিফাতান এ আলাসান সাকিলা তান এ ফিলিজান হাবিবা তান এলা রাহমান সুবাহানি ওয়া বেহামদিহি সুবাহান দুটি বাক্য বলা খুব সহজ নেকির পাল্লাতে ভারী রবের নিকটে খুব প্রিয় বাক্য দুটি হলো কি সুবাহানুবাহান আল্লাহে আজিম প্রত্যেক দিন একশোবার করে পড়লে এক হাজার নাকি অর্জন হয় যেই সময়টাতে আমরা ওই মোবা কাজে ইনকামের কাজে লিপ্ত থাকি এই সময়টাই তাজবি হাজার বার করা সম্ভব না লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ যতবার পড়বেন জান্নাতের ততটা খানজা কি হবে অর্জন করা হবে সুবাহান আল্লাহকে আজিম ও আবেহামদিহি যতবার পড়বেন জান্নাতের ভিতরে ততটা খেজুরের বৃক্ষরোপণ করা হবে এরকম ফজিলাতপূর্ণ বহু তাসবি তাহালিল আছে যেগুলো আমরা ইনকামের ক্ষেত্রে ওই মোবাকাজগুলিকে বর্জন করে এই নফল ইবাদত বন্দে গীতে কাটিয়ে দিয়ে বহু নেকি কামাই করা সম্ভব যখন আমরা অতিরিক্ত ইনকামের ক্ষেত্রগুলিকে পরিত্যাগ করে আমরা আগে মুবাক কাজগুলি পরিহার করে ইবাদতের ক্ষেত্রগুলিকে বেশি প্রাধান্য দিব তখন আমার আপনার পক্ষে অল্পে সন্তুষ্ট থাকা সম্ভব হবে সর্বোপরি আবদুল্লা ইবনা আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কাদা আফলাহা ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে মান আসলামা যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে ইসলাম যারা গ্রহণ করেনি তারা সফল নয় আর যারা ইসলাম গ্রহণ করেছে তারা সফল দুই আল্লাহ তাকে পরিমিত রিজিক দিয়েছেন পরিমিত মানে কি যে পরিমাণ লাগবে সেই পরিমাণও দিতে তিনি কৃপণতাও করেননি আবার অপচয় করেননি পরিমিত রিজিক দিয়েছেন আর তাকে যে রিজিকটা দেওয়া হয়েছে তাতে সে সন্তুষ্ট এই লোকটা হলো সফল এজন্য জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষের গুণে গুণান্বিত হওয়ার জন্য অল্পে তুষ্টির বিকল্প কিছু নেই অথয়ে আসুন আমরা বিষয়গুলি ধর্মীয় জীবনেও যেমন প্রয়োজন বৈষয়িক জীবনেও তেমন প্রয়োজন মমিনের একটা গুণ আল্লা বর্ণনা করেছেন যখন মমিনরা ব্যয় করে খরচ করে তখন তারা যেমন অপচয় করবে না আবার কৃপণতাও করবে না এই অপচয় আর কৃপণতা এই দুইটির মাঝখানের পথ অবলম্বন করবে মৃতবাহিতার পথ মমিন কখনো কৃপণ নয় আর কৃপণ কখনো মমিন নয় মমিন কখনো কৃপণ হতে পারে না আর কৃপন কখনো মমিন হতে পারে না এজন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা মৃতবায়িতার পথ অবলম্বন করি এ সময়টা আমরা কখন বুঝি যখন বিপদে পড়ি তখন এর আগে যখন খাদ্যের অভাব দেখা দিল সংকট দেখা দিল দেশে আলুর ভিতর এত ভিটামিন ছিল এটা আমরা কি জানতাম মনে আসে না অনেকের মনে থাকার তো কথা আলুর ভিতরে যে এত ভিটামিন এটা আমাদের জানাই ছিল না যখন চাউলের অভাব চাউলের মানে কি সংকট দেখা দিল তখন বলছে ভাতের সাথে কি খাও বলেন ভাতের সাথে আলু খাও এখন দেখছে যে প্রয়োজনও বিদ্যুৎ ব্যবহার করেছি প্রয়োজন নয় তাও বিদ্যুৎ ব্যবহার করেছি হাজারো দোকান দেখবেন সকাল দশটার পর দেখবেন যে বাহিরে বাতি জলে লাগামহীন চলেছি এখন যখন দরকার তখন আর পাওয়া বলেন পাওয়া আর এটা তো করোনা দিশের কথা না যে এটা তো পড়িনি পাচ্ছি না মিলতেছে না এমনটা দেখা কথা তো সবার বিদ্যুৎ লাগামহীন ব্যবহার করেছি এখন বলছে কি করো সাশ্রয়ী হও কিন্তু সাশ্রয়ী হওয়ার সময় চলে যায়নি চলে যায়নি উদ্যোগ নিয়েছে ঘরে ঘরে দেওয়ার কিন্তু দিবে কই। জন্য অনুরোধ করবো সকল ক্ষেত্রে মানুষ আল্লাহর নাম নেয় কখন যখন তার শরীরে আর কোলায় না এজন্য আমরা সময় থাকতে সচেতন হই তাহলে আমরা দুনিয়াতেও বাঁচতে পারবো পার্লাউ কি জীবনেও বাঁচতে পারবো আল্লাহবাক আমাদের সকলকে অল্পে খুশি থাকতে গিয়ে যতগুলি গুণের যতগুলি যোগ্যতার প্রয়োজন আল্লাহ জন আমাদের সকলকে সে সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মাহামিন পাশাপাশি আল্লাহ পাকের নিকট কায়মন আগকে আমরা দোয়া করি আগামী পঁচিশে এবং ছাব্বিশ আগস্টের কর্মী সম্মেলন সফল হওয়ার জন্য আল্লাহ সুবানা হওয়া যেন আমাদের এই কর্মী সম্মেলনকে সফল করেন কবুল আর মঞ্জুর করেন এদের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে পবিত্র করেন এবং সৈয়াদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ মহামিন পাশাপাশি আল্লাহ পাকের নিকট উত্তম পারতিক সমদিক ধৈর্য কামনা করছি নরসিংহুরের সমস্ত ভাইদের জন্য যারা আপনার অবগত আছেন যে এখনও মানুষ আছে যে ভারতের হিন্দুরাই শুধু মসজিদ ভাঙ্গে না বাংলাদেশের মুসলমানেরাও বাংলাদেশের মুসলমানেরাও মসজিদ ভাঙ্গে ভারতের হিন্দুরাই খালি মসজিদ ভাঙ্গে না বাংলাদেশের মুসলমানেরাও মসজিদ ভাঙ্গে এই রেকর্ডটা তারা ধরে রেখেছে তবে আল্লাহর কাছে দোয়া করবেন যেখানে যেরকমই মসজিদ তারা ভেঙ্গেছে তার চাইতে যে মসজিদগুলি হয়তো আগামী আরো একশো বছরের মধ্যে করা সম্ভব হতো না এই ভাঙ্গানোর কারণে আল্লাহ সেখানে কি করেছেন একশো বছর এগিয়ে দিয়েছেন আগে কবুল করেছেন আমরা তাদের হেদায়ত কামনা করি আর সে সমস্ত ভাইদের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে সমদিক ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ তাদের চরমকে কবুল করেন আল্লাহ মামিন আজকের তা আলিমে বৈঠকে যা কিছু আলোচিত হল ওয়া সুবানা আমাদের সকলকে আন্তরিকভাবে গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন আমিন আমাদের এখানে আশা বসা সময় অতিবাহিত করা সব কিছুই পারলৌকিক জীবনে নাচাতের একটা ওসিলা বানিয়ে দিন আল্লাহ আমিন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ুমঙ্গল কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি সুবাহনাক আল্লাহমা বেগমদেক আসহাদু আল্লাহ ইহ্লংতা আস্তক ফিরুকা ও তুবু আলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকত